Bismillahirrahmanirrahim. আজকে আমরা বিসিএস পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ নিয়ে আলোচনা করব। বিগত 21তম বিসিএস পরীক্ষায় সুশাসন অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল যে পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক কে, যার আনসার হবে বার্নার্ড রাসেল। এখন আমরা আরও কিছু গ্রন্থ নিয়ে আলোচনা করব। বার্নার্ড রাসেলের এখানে তিনটা গ্রন্থের কথা উল্লেখ আছে, একটা হলো পাওয়ার অ্যান্ড নিউ সোশ্যাল অ্যানালাইসিস, আরেকটা হলো ম্যারিজ অ্যান্ড মোরালস, আরেকটা হলো রোড টু ফ্রিডম। এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে শেখ রাসেল বঙ্গবন্ধুর ছেলে, সে অবিবাহিত অবস্থায় ম্যারেজ না করা অবস্থায় মৃত্যুবরণ করে এবং যারা তাকে হত্যা করছে তারা ফ্রিডম তৈরি করার জন্য হত্যা করে, আর তাকে হত্যা করার পরে একটা নতুন সামাজিক ক্রাইসিস সৃষ্টি হয়। এখান থেকে মনে রাখতে পারি যে রাসেল যে গ্রন্থগুলো লিখছে, একটা হলো ম্যারেজ অ্যান্ড মোরালস, রোড টু ফ্রিডম, আরেকটা হলো পাওয়ার অ্যান্ড নিউ সোশ্যাল অ্যানালাইসিস। এরপর আমরা দেখি দ্য প্রিন্স, এই গ্রন্থটা লেখে মেকিয়াভেলি। আমরা জানি একটা ম্যাকগাইভার নামে একটা ডকুমেন্টারি চলতো, সে প্রিন্সের মতো কাজকর্ম করত। এখান থেকে আমরা মনে রাখতে পারি দ্য প্রিন্স ইজ রিটেন বাই মেকিয়াভেলি। লাভিয়াথান, যেটা থমাস হোবস রচনা করেন। আমরা যখন ব্যবসা করি তখন সবাই লাভের আশা করি, কেউ ক্ষতির আশা করি না। সো লাভিয়াথান, লাভ, এখান থেকে আমরা মনে রাখতে পারি যে থমাস হোবস, হোবস থেকে এইচ ও পিইএস, হোবস মানে আশা করা, লাভের আশা করা, লাভিয়াথান থমাস হোবস রচনা করেন। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, রুশো, রাশিয়ার মধ্যে অনেক সামাজিক চুক্তি হয়, এখান থেকে মনে রাখতে পারি রুশো এই বইটি রচনা করেন। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স, যেটা অমর্ত্য সেন রচনা করেন। অমর্ত্য সেন ভারত থেকে নোবেল প্রাইজ লাভ করে অর্থনীতিতে, সে আসলেই একজন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। এখান থেকে এভাবে মনে রাখতে পারি অমর্ত্য সেন এটি রচনা করেন। আর্মি অ্যান্ড ইলাস্ট্রেটেড ভিউ, জেনারেল জে জে সিং, যেহেতু সে জেনারেল এবং সিং সেহেতু সে আর্মি নিয়েই বই লিখবে। জুয়েল অফ মদিনা, শেরি জোন্স, ইউএসএ। শেরি জোন্স, এটা আমরা মনে রাখতে পারি জিন্স প্যান্ট থেকে। মদিনার মধ্যে এখন অনেক জুয়েল নামের ছেলে আছে যারা জিন্স প্যান্ট পরে ঘুরে, তো শেরি জোন্স রিটেন জুয়েল অফ মদিনা। এরপরে রিকনসিলিটেশন, ইসলাম, ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট, বেনজির ভুট্টো, পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমরা এটা এভাবে মনে রাখতে পারি যে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ছিলেন, উনি ইসলাম নিয়ে, ডেমোক্রেসি নিয়ে এবং ওয়েস্ট নিয়ে অনেক কিছুই আলোচনা করছেন, অনেক কিছু পরিবর্তনের চেষ্টা করছেন। এভাবে আমরা মনে রাখতে পারি রিকনসিলিয়েশন বইটি লিখছেন বেনজির ভুট্টো। এরপরে দেখেন উইন্টার ইভেনিং, প্রোগ্রেস অফ ইয়ে, এই দুইটা গ্রন্থ লেখেন উইলিয়াম কপার। উইলিয়াম কপারের ডাব্লিউ থেকে আমরা মনে রাখতে পারি ডাব্লিউ আই উইন্টার, আর উইন্টারের ইভিনিংয়ে কী হবে, যেহেতু শীতকালের সন্ধ্যা সেহেতু বাতাস আস্তে আস্তে প্রোগ্রেস করবে বা প্রবাহিত হবে, প্রোগ্রেস অফ ইয়ে। উইকার দ্য উইকার ফিল্ড, অলিভার গোল্ড স্মিথ, অলিভার গোল্ড স্মিথ স্বর্ণ ভিক্ষা করত, মানুষের বাসায় বাসায় যায়। এখান থেকে মনে রাখতে পারি যে দ্য গোল্ড স্মিথ ভিকারি, উইকার দ্য উইক ফিল্ড। কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটি রচনা করেন মার্কস অ্যান্ড অ্যাঞ্জেলস। এটা আমরা এভাবে মনে রাখতে পারি যারা মার্কস দুধ খায় তারা কমিউনিস্ট না হয়ে আস্তে আস্তে অ্যাঞ্জেলের মতো হয়ে যায়। এরপরে দেখি দ্য ওয়াটার বেবিস এবং ওয়েস ওয়ার ডু, এই দুটি গ্রন্থ রচনা করেন চার্লস কিংস লে। এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে যারা কিং তারা পশ্চিম দিকে অজু করে পানি দিয়ে, পশ্চিম দিকে অজু করা এখান থেকে মনে রাখতে পারি ওয়েস ওয়ার ডু, আর পানি দিয়ে এখান থেকে মনে রাখতে পারি ওয়াটার বেবিস কিংস লে রচনা করেন।
এরপরে দেখি আশি দিনে ভূ প্রদক্ষিণ, এই গ্রন্থটি রচনা করেন জুলস বার্ন। আমরা জানি ইব্রাহিম আলাইহিসসালামকে 40 দিন অগ্নিকুণ্ডের মধ্যে বার্ন করা হয়েছিল, তো 80 দিনে ভূ প্রদক্ষিণ করা হয়েছে বা বার্ন করা হয়েছে জুলিস বার্নকে, এভাবে মনে রাখতে পারে। 80 দিনে ভূ প্রদক্ষিণ এটি রচনা করেন জুলিস বার্ন। এরপর দেখি মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রুথ, এটি রচনা করেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হয়েছে ট্রুথ, সত্যি কথা বলার জন্য, এভাবে মনে রাখতে পারি যে মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এটা রচনা করেন মহাত্মা গান্ধী। জাজাকাল্লাহ খাইর।